চুল না থাকার অনুভূতিটা যাদের নেই রাহেন ভাই তারাই ভালো বলতে পারবে। স্পেশালি মানে সেলফ কনফিডেন্ট বলতে কিছু থাকে না মানুষের সামনে, মানে আত্মবিশ্বাসের সাথে কথা বলার একটু সমস্যা হয়ে যায় এই জাস্ট এই চুলের জন্য। এটা যারা নাই তারাই বলতে পারবে বিশদভাবে, এছাড়া বাইরের কেউ হয়তো ওইভাবে উপহাস করবে কিন্তু কেউ বুঝবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, নরসিংদী জেলা মনোহরদী থেকে এসেছি। আমি মূলত একজন প্রবাসী। তো আজকে আমি 2,500 গ্রাফট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি। আমি সৌদি আরবের জুবাইল শহরে ছিলাম। আমি ওইখান থেকে রায়হান ভাইকে বিকাশের মাধ্যমে 5,000 টাকা অ্যাডভান্স করে বুকিং করে আজকের ডেটটা আমি কনফার্ম করি এবং আজকে এসে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাই। তো আমার ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক রেজাল্ট কতটুকু আসে। সবাই আমরা আপনার মাথার কন্ডিশন দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো এই হেয়ার লাইনে কতটুকু খুশি আপনার কাছে, হেয়ার লাইনটা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমার কাছে হেয়ার লাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমরা 2,500 গ্রাম ট্রান্সপ্লান্ট করেছি, ঘন হয়েছে কিন্তু। জি জি, একটু নিচে করেন মাথাটা ইয়ার একটু। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুবই সুন্দরভাবে ওনার 2,500 গ্রাম ট্রান্সপ্লান্ট করেছি। আপনার কাছে পছন্দ হয়েছে কিনা? জি, অনুভূতি খুবই ভালো লাগছে, কারণ আমার সামনের দিকে 80% চুল ছিল না, এখন আমার হেয়ার লাইনটা দেখেই ভালো লাগছে। এখন ফলাফল আসলে অবশ্যই আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আগে যখন চুল ছিল না আপনার অনুভূতিটা কেমন ছিল? চুল না থাকার অনুভূতিটা যাদের নেই রায়হান ভাই তারাই ভালো বলতে পারবে। স্পেশালি মানে সেলফ কনফিডেন্ট বলতে কিছু থাকে না মানুষের সামনে, মানে আত্মবিশ্বাসের সাথে কথা বলার একটু সমস্যা হয়ে যায় এই জাস্ট এই চুলের জন্য। এটা যারা নাই তারাই বলতে পারবে বিশদভাবে, এছাড়া বাইরের কেউ হয়তো ওইভাবে উপহাস করবে কিন্তু কেউ বুঝবে না। আর এই জন্যই আমার ট্রান্সপ্ল্যান্ট করা, ইনশাল্লাহ দেখা যাক এখন রেজাল্টটা কেমন। আর সৌদি আরবে থাকাকালীন সময়ে আমি কোনো ট্রিটমেন্ট নেই নাই, যেটা আমার জন্য আসলে একটা ভুল ছিল। কোনো মেডিসিন আমি নেই নাই, কারণ মেডিসিন নিলে হয়তো মানে এতটা টাক হতো না। তো আমি যারা এখন প্রবাসে আছেন, যাদের টাক সমস্যা আছে, তাদেরকে আমি বলবো আগেই আপনারা মেডিসিন নিন, যদি মেডিসিনে রিকভার না হয় তাহলে আপনারা ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন, কিন্তু প্রাথমিক অবস্থায় মেডিসিন নেওয়াটাই আমি মনে করি ভালো। আচ্ছা, যে আপনি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন, বাসায় সবাই কি রাজি ছিল? হ্যাঁ রাজি ছিল বলতে এখন রাজি ছিল, কারণ আমার ছোটোবেলায় অনেক চুল ছিল, এটা তো আমার বাসার সবাই জানে দেখছে। তো তারাও চাইতো যে আমার চুলটা আবার ফিরে আসুক, বিশেষ করে আমার আব্বা এবং মা এবং আমার ছোটো বোনের হাজব্যান্ড, ওরা খুবই চাইতো যে আমার আমি ট্রান্সপ্লান্ট করি এবং চুলটা আমার আসুক। এমনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী থানাতে। অনেকে মনে করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলে অনেক সমস্যা হয়, আজকের দিন পর্যন্ত কোনো রকম সাইড এফেক্ট ফিল করেছেন কি? না, আমি এরকম কোনো সাইড এফেক্ট ফিল করিনি, শুধু প্রাথমিক অবস্থায় হালকা একটু পেইন মনে হয়েছে। এটা যে কোনো সার্জারির ক্ষেত্রে অথবা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্ষেত্রে হওয়াটাই স্বাভাবিক। আমাদের ওভারঅল সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে? জি, এখানে আসার পর ওভারঅল সবার ব্যবহার খুবই আন্তরিক ছিল, যেটা প্রশংসার দাবিদার। তাছাড়া এখানে কামাল স্যার ছিলেন, রায়হান ভাই ছিলেন, তারা সার্বক্ষণিক আমার সাথে কানেক্ট ছিলেন, যোগাযোগ করছে এবং এমনকি ওরা আমাদেরকে লাঞ্চ করাইছে দুপুরে এখানেই। ওভারঅল আলহামদুলিল্লাহ আমি তাদের ব্যবহার এবং তাদের সেবায় সন্তুষ্ট। এই সামনে কিন্তু খুব ঘন করে লাগানো হয়েছে, আপনার কাছে হেয়ার লাইনটা কতটুকু পছন্দ হয়েছে? জি, হেয়ার লাইনটা আমার আলহামদুলিল্লাহ পুরোপুরি পছন্দ হয়েছে। আর আমার যখন চুল ছিল হেয়ার লাইনটা 90% এরকমই ছিল, যার কারণে আমার হেয়ার লাইনটা খুবই পছন্দ হয়েছে। এখানে আসার পরে আমার রায়হান ভাই বলছে যে 2,500 গ্রাফট করালেই মোটামুটি আমার 80% কভার হয়ে যাবে। তো আমি অন্য আর কিছু চিন্তা ভাবনা না করে, 5,000-6,000 চিন্তা না করে 2,500 গ্রাফট করার সিদ্ধান্ত নিই এবং 2,500 গ্রাফটি আলহামদুলিল্লাহ আমার টাকের প্রায় 80% কভার হয়ে গেছে। যে আমার আর যে বাকি 20% সমস্যা আছে সেটা রায়হান ভাই বলছে যে হয়তো 6 মাস বা 1 বছর পর আবার দেশে আসলে ইনশাল্লাহ বাকিটুকু করা যাবে এবং পুরোপুরি এটা সমাধান করা সম্ভব ইনশাল্লাহ। আর যে প্রাইস নিয়ে ট্রান্সফার, জি আর এখানকার প্রাইস নিয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, কারণ অন্য অন্য জায়গায় আসছে ডাবল প্রাইস ওরা ডিমান্ড করে, সেই তুলনায় আমি এখানে এসে আমি রিজনেবল প্রাইসের মধ্যে করতে পেরেছি, এই জন্য খুবই খুশি। জি, আর আজকে এই পর্যন্তই, পরে যখন আমার রেজাল্ট আসবে ইনশাল্লাহ আমি আবার আমার মতামত আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।